আজ যে আমির কাল সে ফকির, চিরচেনা এই প্রবাদ সত্যি হয়ে গেল নারায়ণগঞ্জ এর একজন ডাক্তারের জীবনে। ছিলেন স্বনামধন্য চিকিৎসক, এখন তিনি পথের ফকির। হারিয়েছেন সব, হারিয়েছেন মাথা গোজার ঠাই, এখন ঘুরেন ফুটপাতে। ভবঘুরে হতে চাননি, চেয়েছিলেন সুন্দর এক জীবন, কিন্তু নিজের প্রিয়তমা নারীর প্রভাবেই আজ এই পরিণতি। কল্পনাকে হার মানানো এই ট্র্যাজেডি গল্প যাকে ঘিরে, তার নাম কবির হোসেন। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের তারাবো পৌরসভার সন্তান কবির হোসেন। তিনি 1998 সালে রংপুর মেডিকেল কলেজ থেকে চিকিৎসাবিদ্যায় পেশাগত স্নাতক ডিগ্রি, ব্যাচেলার অব মেডিসিন, ব্যাচেলার অব সার্জারি, MBBS অর্জন করেন। এরপর সবকিছু চলছিল ভালোই, আয় উপার্জনেও কমতি ছিল না। মেডিকেল ক্লিনিকে চাকরি, রোগী দেখা বাবদ বেশ ভালো উপার্জন করছিলেন কবির হোসেন। ঢাকায় নিজের বাড়িও ছিল কবির হোসেনের। কিন্তু বিপত্তি শুরু হয় বিয়ের পর। 2006 সালে বিয়ে করেছিলেন কবির হোসেন। কবির হোসেনের মনে ছিল না কোনো কুচিন্তা, তাই ভালোবেসে স্ত্রীর নামেই করেছিলেন বাড়ি। আজ সেই বাড়ি থেকেই তাকে বিতাড়িত করা হয়েছে। কবির হোসেনের ভাষায় বিয়ে করাটাই ছিল তার জীবনের বড় ভুল। তিনি মনে করেন তার স্ত্রী বহুরূপী, পুরুষ হিসেবে এই ভুল করে তিনি এখন হতবিহ্বল। কবির হোসেনের স্ত্রী ছিল অর্থবিত্তের চাহিদা, নিজের স্ত্রীর সব শখ মেটাতে সাধ্যমতো চেষ্টাও করতেন তিনি। কিন্তু অসুস্থতার পর সব বদলে যায়, আগের মতো তার স্ত্রীকে খরচ দিতে পারেন না। এই নিয়েই শুরু হয় সাংসারিক ঝামেলা। কবির হোসেন জানান, অসুস্থ হওয়ার পর সেই বাড়ি থেকে বের করে দেন স্ত্রী শাশুড়ি। বাসায় গেলে দরজা খুলতেন না। সর্বশেষ তার শাশুড়িকে কবির হোসেন জিজ্ঞেস করেছিলেন, টাকা দিতে পারে না বলেই কি বাসায় রাখছেন না? উত্তরে শাশুড়ি বলেছিলেন, দুনিয়াটাই এরকম, পুরুষ মানুষের একমাত্র মূল্য কি কেবল টাকা উপার্জনে? যদি কোনো পুরুষ টাকা উপার্জন করতে আর না পারেন, তাহলে কারো স্বামী, কারো পিতা, কারো সন্তান হিসেবে কি পৃথিবীর বুকে ঠাই এত কঠিন? এমন প্রশ্নই মনে জাগে কবির হোসেনের পরিণতি দেখে। লোকে বলে সংসার সুখের হয় রমণীর গুণে, কিন্তু রমণীর গুণে যে সংসারও ভেঙে খান খান হয়ে যায়, সেটিও দেখা গেল কবির হোসেনের ক্ষেত্রে। সুখী জীবনের স্বপ্ন দেখা কবির হোসেনও দুনিয়ার কঠিন বাস্তবতা উপলব্ধি করলেন তখন যখন তার ঠাই হলো ফুটপাতে। টাকা না থাকলে ভালোবাসা নাকি জানালা দিয়ে পালায়। কবির হোসেনের ভালোবাসা জানালা দিয়ে না পালিয়ে তাকে করলো বাড়ি ছাড়া। কবির হোসেনের এই পরিণতি দেখে আত্মীয় স্বজনরাও ফিরে তাকাননি, তবে শেষমেশ তার ঠাঁই হয়েছে অতিথিশালায়। মানসিক ও শারীরিকভাবে অসুস্থ সেই চিকিৎসককে গত 3 সেপ্টেম্বর ঢাকার রাস্তায় ফুটপাথ থেকে চট্টগ্রামের অতিথিশালায় নিয়ে গেছে এক সংগঠন। কবির হোসেনের চিকিৎসা ও খাওয়া থাকার ব্যবস্থাও করেছে তারা। অতিথিশালার কোঅর্ডিনেটর সাইফুল ইসলাম নেছারা জানান, সুস্থ হওয়ার আগ পর্যন্ত কবির হোসেন এখানেই থাকতে পারবেন। এজন্য হয়তো বলা হয় আপনের চেয়ে পর ভালো। মাঝে মাঝে জীবনের সবচেয়ে ক্রাইসিস মোমেন্টে যখন আপন মানুষেরা চোখ উল্টে ফেলেন, তখন অজানা অচেনা কেউ যেন আল্লাহর প্রেরিত ত্রাণকর্তা হয়ে আবির্ভূত হন, পাশে দাঁড়ান বিপদ সংকুল মুহূর্তে। তবে এরকম ঘটনা মনের দাগ কেটে যায় আর রেখে যায় এক অমূল্য শিক্ষা, আর তা হলো বিশ্ব ভুবনে মানুষ মূলত একা। এখানে ভালোবাসা কাউকে হয়তো বাঁচায়, তবে কবির হোসেনের মতো অনেককেই এই ভালোবাসার মরিচিকায় ডুবে যান বাদলে।